আসসালামু আলাইকুম আরবি ভাষা শিখির কিতাবের আজকে আমরা আদার সুরাব তথা চতুর্থ পাঠে পদার্পণ করেছি ইনশাআল্লাহ এই পাঠে আমরা আজকে আলোচনা করবো আলহরুফুল কামারিয়া পনেরোটি আলহরুফুল শামসিয়া ১৪টি আমরা আল হরুফুল কামারিয়া শেষ করেছি আলহামদুলিল্লাহ পূর্বের ক্লাসগুলো যদি দেখে না থাকেন তাহলে আই কার্ডে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো ক্লাসগুলো দেখে নেবেন তাহলে এই ক্লাসটা বুঝতে সহজ হবে এখন আমরা আল হরুফুল শামসিয়া নিয়ে আলোচনা করব। আল হরুফুর শামসিয়া অনুরূপভাবে আশামসিয়া বলে এই হরফগুলোকে নামকরণ করার কারণটা কি কারণটা হচ্ছে আসামস শব্দটি উচ্চারণ করতে গেলে আসামস এর শুরুতে যে আলিফলামটি যুক্ত করা হয়েছে সে আলিফলামটি উচ্চারণ করা যাচ্ছে না কষ্টকর কষ্টসাধ্য তাই এইরকম অন্যান্য হরফগুলোর শুরুতে আলিফলাম যোগ করলে যেমন আশামসু শব্দটি উচ্চারণ করতে আলিফলাম উচ্চারণ করতে কষ্ট হয় অনুরূপভাবে এই অক্ষরগুলোকে তার শুরুতে আলিফলাম উচ্চারণ করতে অনুরূপভাবে কষ্ট হয় তাই এই হরফগুলো হরফগুলোকে হরফুর শামসিয়া বলা হয় তাহলে হরফু শামসিয়া বলতে আমরা কি বুঝবো যে সমস্ত হরুফ এর শুরুতে লাম উচ্চারণ করা কষ্টসাধ্য উচ্চারণ করা যায় না মুখে আসতে চায় না জড়তা আসে সেই হরফগুলোকে হরফু শামসিয়া বলা হয় এ হরফগুলো হলো চোদ্দোটি তা সা দাল জাল রা সিন সিন, দদ নুন এগুলো হচ্ছে হরুফুর শাম এর শুরুতে আলিফলাম উচ্চারণ করা খুবই কষ্টসাধ্য আমরা বোর্ডের মধ্যে দেখি যে তা আতাজিরু আল তাজের পড়তে কষ্ট হচ্ছে আজ সালজু আল সালজু পড়তে কষ্ট হচ্ছে আলিফ লামটা উচ্চারণ করা যাচ্ছে না আদিক আল দিক পড়তে কষ্ট হচ্ছে আজ জাহাবু জাহাবু জালের জাহাবু এই জালকে জা জালের শুরুতে আলিফলাম উচ্চারণ করতে কষ্ট হচ্ছে আর রাজুল আল রাজুল উচ্চারণ করাই যাচ্ছে না আজজাইতু আল আলজাইত উচ্চারণ করতে কষ্ট হচ্ছে আসামাকু আসামসু অর্থাৎ এই আসামস এই আসামসকে এজন্য হরুপুর শামসিয়া বলা হয় কারণ আসামস উচ্চারণ করতে তার শুরুতে আলিফলাম উচ্চারণ করতে কষ্টসাধ্য অতএব বাকি যেই অক্ষরগুলো রয়েছে সেগুলোর শুরুতে আলেফলাম উচ্চারণ করা কষ্টসাধ্য তাই সমস্ত হরফগুলোকে হরুফু শামসিয়া বলা হয়েছে আস্বাদ যেমন আসাথু দ্বাদ আয়ফু আজ জাহ হরু নুন আন নাজমু অর্থাৎ এই শব্দগুলোর এই এই হরফগুলোর শুরুতে আলেফলাম উচ্চারণ করা কষ্টসাধ্য তাই এগুলোকে হরফু আশ শামসিয়া বলা হয়ে থাকে অতএব আমরা মারেফা এবং নাকেরার একটা অন্যতম একটা পার্ট হচ্ছে আলেফলাম অর্থাৎ একটা বস্তুকে যদি মারেফা নির্দিষ্ট করতে হয় তাহলে আলেফলাম যুক্ত করে করার যে পদ্ধতি এখন থেকে আমরা করতে পারবো এবং উচ্চারণ ক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ ভুল হবে না আশা করছি এই দার্স থেকে যথেষ্ট ফায়দা হাসিল করতে পারবেন আল হরুফু শমসিয়ার কয়েকটি উদাহরণ আমরা গ্রহণ করতে পারি এভাবে যেমনি সোরা ফাতেহা আমরা বলতে পারি যে আর রাহমান রাহিম আর রাহ মা আর রাহিম আর রাহমান রহিম তাহলে এই আলিফ এখানে আলিফ লামটা উচ্চারণ করা যাচ্ছে না অর্থাৎ এই আলিফকে লাফ দিয়ে আলিফকে আলিফের উপর দিয়ে লাভ দিয়ে রার উপরে এসে পড়তে হচ্ছে আর রাহমা নে রাহিম এ আলিফলামগুলো উচ্চারণ করা যাচ্ছে না অর্থাৎ রাটা হলো হুরুফু এরকম এরকমভাবে মালিকি মালিকি মিদ্দিন আদ দিন আল দিন পড়া যাচ্ছে না ইয়াউমিদ্দিন অর্থাৎ লামকে লাফ দিয়ে লামকে লামের উপর দিয়ে লাফ দিয়ে দালের উপরে এসে আমাকে পড়তে হচ্ছে অর্থাৎ ও মিদ্দিন অর্থাৎ এভাবে আমরা হরুফ আসাম সিয়া আমরা চিনব ইনশাআল্লাহ আপনারা আশা করছি আমাদেরকে আমাদের ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদেরকে আমাদের এই ক্লাসগুলো আলো আরও ভালোভাবে করার উৎসাহ উদ্দীপনা জোগাবেন দেখেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে এই ক্লাসগুলো করে থাকি কিছুদিন যাবৎ বৃষ্টি বৃষ্টির কারণে শব্দ বেশি আসে শব্দ বেশি ভেসে আসলে আমাদের ভিডিওর সাউন্ড সিস্টেমটা ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে তাই আমরা ভিডিও একটু বৃষ্টি হলে আমরা আমাদের ভিডিওগুলো করি না এবং অতিরিক্ত গরম যে গরমের কারণে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না যে দেখেন এখন যে ক্লাসটি করছি আমাদের রুমে এসি নাই এসি না থাকার কারণে আমরা চাইলেই একটা ভিডিও বানাতে পারি না ভিডিও বানাতে গেলে যে সময়টা লাগে সে সময় আবদ্ধ ঘরে থাকতে হলে শরীর ঘেমে যায় এবং কথার সিরিয়াল মেনটেন করা যায় না কথাগুলো গুছিয়ে বলতে পারি না অতিরিক্ত গরমের কারণে তাই আমরা এত কষ্ট করে দিনই খেদমতের জন্য এত কষ্ট করে আমরা ভিডিওগুলো আমরা বানিয়ে ক্লাসগুলো বানিয়ে আপনাদেরকে উপহার দিচ্ছি আশা করছি এই ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে আরও সমৃদ্ধশালী করবেন আল্লা সুবাহ তালা দিনই কাজে সবাইকে সামিল হওয়ার তৌফিক দান করুক এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার